মাননীয় প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট শিশু অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি কালকে বলেছিলাম বুড়া মানুষ বেশি কথা বলি, কিন্তু এখন মনে হচ্ছে আমি জোয়ান মানুষই, ফলে অল্প কথাই শেষ করব, খুব বেশি কথা বলব না। আমি শুধু একটা কথা বলতে চাই যে মাননীয় মন্ত্রী শেষের দিকে যে কথাগুলো বলেছেন খুবই গুরুত্বপূর্ণ। আমরা নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য উৎপাদনের জন্য সরকারের যে প্রচেষ্টা আছে তার সঙ্গে অঙ্গীকারবদ্ধ, কিন্তু এবং সেই কাজে সবাইকে নিয়ে, কালকে আমি বলেছি সবাইকে নিয়ে একসঙ্গে মিলে, আজকের যে প্রতিবদ্ধ বিষয় সবাই মিলে সবার জন্য, জাতির জন্যে সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করতে চাই। এটার জন্যে আমাদের আজকের এই সেশনের পরেই আমাদের আলোচনা হবে, এইখানে যারা উপস্থিত আছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা অথবা প্রতিনিধিবৃন্দ, তারা মিলে আমরা আলোচনা করব যে কী করে আমরা একসঙ্গে কাজ করব। কারণ এই যে ভ্যালু চেনের কথা উনি আমাকে কানে কানে ওখানে বলেছেন, আমাদের ভ্যালু চেন নিয়ে কাজ করা দরকার, ওইটাকে স্ট্রেংথেন করা দরকার। আমাদেরও কিন্তু উদ্দেশ্য ওইটাই যে আমরা কী করে যে উৎপাদন থেকে আরম্ভ করে অথবা উৎপাদনের আগের যে কর্মকাণ্ড আছে, উৎপাদনের যে উপকরণ সরবরাহ, এই সব কাজ থেকে আরম্ভ করে আমার পাত পর্যন্ত, খাবার আগ পর্যন্ত খাবার যাতে নিরাপদ থাকে তার জন্য সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। এবং সেখানে শুধু প্রাইভেট সেক্টর না, আমরা মনেই করি পাবলিক সেক্টরে, গভর্নমেন্টের মধ্যে যে যত মন্ত্রণালয় আছে সেখানেও কোলাবোরেশন দরকার, সহযোগিতা দরকার। কারণ নিরাপদ খাদ্যের জন্যেই কতগুলো আইন, প্রায় বিশটার মতো আইন আছে, নিয়ন্ত্রণ, হ্যাঁ 31টা আইন আছে। 31টা আইনের যদি ইমপ্লিমেন্টেশনে গেলে একজন যদি হোটেলের ব্যবসা করে তাকে 21টা আইনের অধীনে তাকেই করতে জবাবদিহিতে করতে চাই। এই সবগুলো জায়গাতেই আমরা চাই যে আমরা ঐক্যবদ্ধ হয়ে সরকারকে আমরা সহযোগিতা করি, সরকার এবং বেসরকারি সবাই প্রতিষ্ঠানে মিলে কাজ করব। আমরা আপনার যে ইচ্ছাগুলো এবং আমরা উদাহরণ আজকে আমরা কৃষি ব্যাংকের সঙ্গে যেটা কাটছি সেই অংশীদারিত্বের অংশ, আমরা ডিএর পলিসি লিঙ্কের সঙ্গে যে কাজ শুরু করেছি সেটাও সেই অংশীদারিত্বের অংশ, আমরা ইস্পাহান এসিআইয়ের সঙ্গে কাজ করছি, ইস্পাহানির সঙ্গে কাজ করছি, সবগুলোই আমাদের সেই শুরু করেছি। আমরা আশা করছি যে পরের সেশনে আমরা সেগুলো আমরা সফলভাবে রূপায়ণ করার চেষ্টা করব। তা আমরা আমি আশা করি এখানে যারা আছেন মেহরবানি করে মন্ত্রী মহোদয় চলে যাওয়ার পরেও আপনারা থাকবেন, আমরা যাতে করে 10 মিনিটের হয়তো ব্রেক হবে কিন্তু মন্ত্রী মহোদয় চলে গেলে আমরা যাতে এখানে থাকি। আমাদের আমরা যে উদ্দেশ্যে আজকে দুদিন ধরে এখানে কষ্ট করছি সেটার একটা সফল রূপায়ণ আপনাদের হাতে হোক, এবং জাতি, সরকার, জাতি সবাই যেটা আশা করছে যে আমরা সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করব সেটার বাস্তবায়ন দেবেন। আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ মাননীয় মন্ত্রী মহোদয় যে আপনি কষ্ট করে সময় দিয়ে আমাদেরকে এসেছেন এবং মূল্যবান কথা বলেছেন, এবং আমাদের যারা এখানে বিশেষ অতিথি এবং যারা আপনারা আছেন সবাই যেহেতু তার ওনার কথা শুনেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি আমার হয়তো এইভাবে ধন্যবাদ দেওয়ার আমার সুযোগ হবে না, আমি আপনাদেরকে সবাইকে সে ধন্যবাদ জানাচ্ছি। আরেকবার আমরা আবার যাতে আজকের এইখানে শেষ না হয়, ভবিষ্যতে যাতে আমরা একসঙ্গে কাজ করি সেই অঙ্গীকার নিয়ে আপনাকে আরেকবার ধন্যবাদ দিয়ে আমাদের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।